রংপুর ঢাকা মহাসড়ক ও মিঠাপুকুর ফুলবাড়ি রাস্তার পাশে দেখতে পাবেন 200 বছরেরও অধিক পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী মিঠাপুকুর মসজিদ। আজ আপনাদের এই মসজিদের ইতিহাস সম্পর্কে তুলে ধরব। মসজিদের কাছে গিয়েই একটি সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে লেখা আছে, যে ব্যক্তি এই পুরাকীর্তির অনিষ্ট বিকৃতি বা অঙ্গচ্ছেদ করবে তার জন্য 1968 সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনে মামলা হবে। এই ফলকটিতে মিঠাপুকুর মসজিদ নামেই লেখা রয়েছে। অনেকদিন হওয়ার কারণে ফলকটির লেখা মুছে গেছে। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নাম কয়েকভাবে পাওয়া যায়, যেমন ভাঙ্গা মসজিদ, লাল মসজিদ, পুরনো মসজিদ। তবে সরকারি দলিলে মিঠাপুকুর মসজিদ নামেই পরিচিত। মসজিদটি মোগল আমলের তৈরি। এই তিন গম্বুজ মসজিদটি 1802 সালে শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসাদ নির্মাণ করেন। মসজিদটি দেখতে ছোট হলেও এর সৌন্দর্য আপনার মনকে রাঙিয়ে দিবে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ মিঠাপুকুরের এই ঐতিহাসিক মসজিদটি ঐতিহ্য রক্ষায় এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। এখানে উজুখানা রয়েছে এবং পাশেই একটি টিউবওয়েলের ব্যবস্থাও করা হয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আল্লাহ হাফিজ।